নমস্কার, কম্পিউটার বেসিক নলেজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি আপনাদের সঙ্গে, সে বিষয়টি হলো যে কিভাবে আমরা এমএস ওয়ার্ডে একটা পেজের মধ্যে হেডার এবং ফুটার দুটোই কিভাবে অ্যাপ্লাই করব এবং সেটাকে এডিট এবং রিমুভ কিভাবে আমরা করতে পারবো একই সঙ্গে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো। আর বরাবরের মতো এবারও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন, যাতে করে আমি এই ধরনের ভিডিও ছাড়লে আপনাদের কাছে সরাসরি সবার আগে পৌঁছে যায়। এবং যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমত আমি এমএস ওয়ার্ডে অলরেডি চলে এসেছি এবং এখান থেকে একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ আমার সামনে দেখতে পাচ্ছি। তো এই ব্ল্যাঙ্ক পেজের ওপরে যে হেডারটা দেবো সেটা কিভাবে দেবো এবং নিচে ফুটারটা কিভাবে দেবো সেই বিষয়টা নিয়ে আজকের মূল ভিডিও। তো আমাকে ওই জিনিসটা দিতে, হেডারটা দিতে গেলে প্রথমত আমাদেরকে ইনসার্টে ক্লিক করতে হবে। তো চলুন আমি ইনসার্টে চলে যাই। তো আমি ইনসার্টে চলে এসেছি এবং ইনসার্টে আসার পর হেডার অ্যান্ড ফুটার বলে যে গ্রুপটা আছে সেখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রথমে হেডার এবং রয়েছে, তারপর ফুটার। তো আমি প্রথমত হেডারটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে হেডারে ক্লিক করে দেবো। হেডারে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছি যে বিভিন্ন কিন্তু আমাদের সামনে হেডার যে স্টাইল সেই স্টাইল গুলো কিন্তু আমাদের চলে এসছে। তো এখান থেকে সিম্পলি আমরা যে কোনো একটি ফরম্যাট কে আমরা নিয়ে নিতে পারি। তো সিম্পলি আমি এটাকে নিয়ে নিচ্ছি এবং ওটাকে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি চলে এসছে আমার কাছে। এরপর লেখা রয়েছে যে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল। তো এখান থেকে আমাদেরকে টাইটেলটা দিতে বলছে এবং এখানে দেখতে পাচ্ছি ইয়ার। তো চলুন আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিই। তো আমি সিম্পলি এমএস ওয়ার্ড বলে আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে এমএস ওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবারে ইয়ারে এসে আমি এখান থেকে 2021 দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে আমার। তো এরপর আমি যে যে কাজটি করবো সেটি হলো এরপর ফোটারটা কিভাবে দেব। হেডার আমি দিয়ে দিয়েছি এবং এরপর আমি ফোটার, তো ইনসার্টে আসবো। ইনসার্টে আসার পর আমি আবার ফোটারে যাব, এখান থেকে ক্লিক করে এখান থেকে যে কোনো একটি আমি নিয়ে নেব। তো আমি সিম্পলি এটাকে নিয়ে নিচ্ছি। তো এই জায়গায় পেজ নাম্বার দেখাচ্ছে ফোটারের জায়গায়। তো এখান থেকে আমাদের নিজের ইচ্ছা মতো দিতে পারি। তো সিম্পলি আমি 01 দিতে চাই, তো 01 দিয়ে দিলাম। এরপর যে কাজটি করবো সেটি হলো যে আমাদের হেডার এবং ফুটার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর এটাকে আমরা কিভাবে এডিট করব, তো এডিট করার জন্য আমাদেরকে আবার ইনসার্টে আসতে হবে। ইনসার্টে আসার পর এই যে হেডারে যেতে হবে, তো হেডারে যাওয়ার পর আমি প্রথমত হেডারটাকে এডিট করব। তাই আমি এখান থেকে এডিট হেডারে ক্লিক করব। এডিট হেডারে ক্লিক করার পর এখান থেকে কি করব, সিম্পলি যে কোনো এটাকে কেটে দেওয়ার পর আমরা যে কোনো বিষয় লিখতে পারি। তো সিম্পলি আমি দেখিয়ে দিচ্ছি। তো এটাকে রিমুভ করে দিচ্ছি আমি প্রথমত। তো আবার আমি এটাকে এমএস এক্সেল দেখছি এরপর চেঞ্জ করে, ঠিক আছে। তো এমএস আমি এক্সেল লিখে নিলাম। তো এখান থেকে আমার চেঞ্জ হয়ে গেল এবং ইয়ারটা যা আছে রয়েই গেল। এরপর যদি আমি ফোটোটাকে আবার করতে চাই তাহলে এখান থেকে আবার ফোটোতে যাব। ফোটোতে যাওয়ার পর এখান থেকে এডিট ফোটোতে যাব। তো এডিটে যাওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের বিষয়টা কিন্তু ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর এখান থেকে ফোটোতে এডিট ফোটো, তো এখান থেকে আমি এডিট করতে পারি। তো আমি এখান থেকে সিম্পলি টু লিখে নিতে পারি বা যে কোনো এডিট করে নিতে, সিম্পলি আমি 1টাই নিয়ে নিলাম। তো তারপরে যে বিষয়টি হলো যে এখান থেকে আমাদের ফোল্ডার গুলো হয়ে গেছে। সিম্পলি এখান থেকে আমরা এবার চাইলে যে কোনো বিষয় লিখে নিতে পারি। তো আমি সিম্পলি লিখে নিয়েছি এবং দেখতে পাচ্ছি ওপরে আমার হেডার রয়েছে এবং নিচে ফোল্ডার কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর এগুলোকে ডিলিট কিভাবে করবো আমরা? তো ডিলিট করার জন্য আমাদেরকে প্রথমত ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর এই যে হেডারে রয়েছে সেখান থেকে যাওয়ার পর রিমুভ হেডার ক্লিক করলেই কিন্তু আমাদের ডিলিট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছি যে কিন্তু আমাদের ডিলিট হয়ে গেছে। এরপর ফোল্ডারটা আমরা কিভাবে ডিলিট করবো, তো আবারও ফোটারে যেতে হবে। এরপর এখান থেকে রিমুভ ফোটার, তো ক্লিক করে দেখতে পাচ্ছি যে কিন্তু আর নেই আমাদের সামনে। তো আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে।